পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে মানবিক শেখ হাসিনার সরকার সবসময় দেখিয়ে আসছে এখনও দেখাবে